বিদ্যুতে প্রিপেড মিটারে টাকা ভরতে নাই হয়ে যাচ্ছে, দ্বিগুণ তিন গুণ পর্যন্ত টাকা কেটে নেওয়া হচ্ছে। টাকা রিচার্জ করতে করতে গ্রাহকরা এখন দিশেহারা, এমন অভিযোগে টঙ্গীর ডেসকোর গ্রাহকরা বলেছেন, গত দুমাস ধরে এই অবস্থা চলছে গাজীপুরের টঙ্গীতে। তাদের অভিযোগ, প্রিপেইড মিটার থেকে স্বাভাবিকের চাইতে মাত্রা অতিরিক্ত টাকা কেটে নেওয়া হচ্ছে। তবে এমন অভিযোগের ব্যাপারে সহনীয় ডেসকো অফিসের কর্মকর্তা কর্মচারীরা বলেছেন ভিন্ন কথা। তারা বলেছেন, প্রিপেইড মিটারের বিদ্যুৎ বিল ঠিকঠাক মতোই কাটছে, কোনো গণ্ডগোল নাই। তবে কেন এভাবে অতিরিক্ত টাকা কাটা হচ্ছে তার সঠিক কারণ ও সমাধান চান ডেসকোর টঙ্গী এলাকার গ্রাহকরা। অনেকে বলেছেন, সকালে টাকা ভরলে রাতে নাই, বিদ্যুৎ ব্যবহার যেন গলার কাটায় পরিণত হয়েছে। এদিকে বিদ্যুতের ভুতুড়ে বিলের প্রতিবাদ জানাতে গিয়ে চলতি সংসদে নিজ বাড়িতে দ্বিগুণ তিনগুণ বিদ্যুৎ বিল আসার কথা বলেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল ইসলাম সুমন। টঙ্গীর বাসিন্দা জহুরুল ইসলাম তিনি বলেন, আগের তুলনায় দুই থেকে তিন গুণ খরচ হচ্ছে, মিটারে টাকা ভরতেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কেউ তার কারণ জানে না, ডেস্কো কর্তৃপক্ষও কোনো সমাধান দিচ্ছে না। এভাবে চলতে পারে না, আমরা ভুক্তভোগী, খুব কষ্ট হচ্ছে, এভাবে সমস্যার সমাধান অনুরোধ করছি। এভাবে অতিরিক্ত টাকা খরচ করা সম্ভব নয়, দ্রুত এই সমস্যার সমাধানের অনুরোধ করছি। আরেক গ্রাহক সোহেব আহমেদ বলেন, একটা ফ্ল্যাটে আগে 1,000 টাকা খরচ হতো, এখন 2 থেকে 3,000 টাকা খরচ হচ্ছে, অভিযোগ করেও লাভ হচ্ছে না, দেখার কেউ নাই, আমরা সাধারণ মানুষ আমরা যাব কোথায়। বিদ্যুতে প্রিপেইড মিটারে টাকা ভরতে নাই হয়ে যাচ্ছে, দ্বিগুণ তিনগুণ পর্যন্ত টাকা কেটে নেওয়া হচ্ছে। টাকা রিচার্জ করতে করতে গ্রাহকরা এখন দিশেহারা, এমন অভিযোগে টঙ্গীর ডেসকোর গ্রাহকরা বলেছেন, গত দুমাস ধরে এই অবস্থা চলছে গাজীপুরের টঙ্গীতে। তাদের অভিযোগ, প্রিপেইড মিটার থেকে স্বাভাবিকের চাইতে মাত্রা অতিরিক্ত টাকা কেটে নেওয়া হচ্ছে। তবে এমন অভিযোগের ব্যাপারে সহনীয় ডেসকো অফিসের কর্মকর্তা কর্মচারীরা বলেছেন ভিন্ন কথা। তারা বলেছেন, প্রিপেইড মিটারের বিদ্যুৎ বিল ঠিকঠাক মতোই কাটছে, কোনো গণ্ডগোল নাই। তবে কেন এভাবে অতিরিক্ত টাকা কাটা হচ্ছে তার সঠিক কারণ ও সমাধান চান ডেসকোর টঙ্গী এলাকার গ্রাহকরা। অনেকে বলেছেন, সকালে টাকা ভরলে রাতে নাই, বিদ্যুৎ ব্যবহার যেন গলার কাটায় পরিণত হয়েছে। এদিকে বিদ্যুতের ভুতুড়ে বিলের প্রতিবাদ জানাতে গিয়ে চলতি সংসদে নিজ বাড়িতে দ্বিগুণ তিনগুণ বিদ্যুৎ বিল আসার কথা বলেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল ইসলাম সুমন। টঙ্গীর বাসিন্দা জহুরুল ইসলাম তিনি বলেন, আগের তুলনায় দুই থেকে তিন গুণ খরচ হচ্ছে, মিটারে টাকা ভরতেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কেউ তার কারণ জানে না, ডেস্কো কর্তৃপক্ষও কোনো সমাধান দিচ্ছে না। এভাবে চলতে পারে না, আমরা ভুক্তভোগী, খুব কষ্ট হচ্ছে, এভাবে সমস্যার সমাধান অনুরোধ করছি। এভাবে অতিরিক্ত টাকা খরচ করা সম্ভব নয়, দ্রুত এই সমস্যার সমাধানের অনুরোধ করছি। আরেক গ্রাহক সোহেব আহমেদ বলেন, একটা ফ্ল্যাটে আগে 1,000 টাকা খরচ হতো, এখন 2 থেকে 3,000 টাকা খরচ হচ্ছে, অভিযোগ করেও লাভ হচ্ছে না, দেখার কেউ নাই, আমরা সাধারণ মানুষ আমরা যাব কোথায়।